খুনের বরাত পেতে একেবারে ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রচার করা হচ্ছে। হাফ মার্ডার ফুল মার্ডার করা হয় এই বলে নিজের ছবি এবং ফোন নাম্বার দিয়ে এই বিজ্ঞাপন করা হচ্ছে রীতিমতো ভিজিটিং কার্ড ছাপিয়ে। এবং এই ছবি সামনে আসার পর মূল যে অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যানিং এর বাসিন্দা ধর্মতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে মোরসেলিম মোল্লা ওরফে বুলেটকে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি। এই হচ্ছে সেই ভিজিটিং কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নিজের নাম এবং নিজের ছবি একেবারে দিয়ে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে মানুষ হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয় এবং এটা কোনো রকম সন্তর্পণে অন্ধকারে এটা বলা হচ্ছে এমনটা নয়, একেবারে ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রচার করা হচ্ছে। এবং এইভাবে খুনের বরাত পেতে এইভাবে প্রচার চালানো হচ্ছে, যে ঘটনায় পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে মোরসেলিম মোল্লা। ক্যানিং এর ধর্মতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গতকাল ইনফরমেশন পাই, ইনফরমেশনের বেসিসে আমরা মোরসেলিম বলে একজন অ্যারেস্ট করি, একজনকে যার কাছ থেকে আমরা একটা ভিজিটিং কার্ড পেয়েছি এবং ওখানে ওর লোকাল এলাকা থেকে কিছু পোস্টারও পড়েছিল বলে আমরা খবর পেয়েছি লোকাল ইন্টেলিজেন্স থেকে, যেখানে ও এটা বলে ভিজিটিং কার্ড ছাপিয়েছিল যেখানে হাফ মার্ডার এবং ফুল মার্ডারের অর্ডার নেওয়া হয়। আমরা ওর কাছ থেকে একটা আর্মসও পেয়েছি, আর্মস সহ আমরা আজকে ওকে পিসি চেয়ে কোর্টে পাঠিয়েছি। এরপরে ডিউরিং পিসি পিরিয়ড আমরা আরও ডিটেলস ইন্টারোগেশন করে জানতে পারবো যে এইগুলো কেন করেছে, ও এরকম কাজ আদৌ কোথাও কিছু করেছে কিনা, বা এই যে প্রিন্টিং ও করলো এই প্রিন্টিং কোন প্রেস থেকে করলো, বা ওর কাছে আরও কোনো আর্মস আছে কিনা, ও ডিটেলস আমরা এরপরে পিসি পিরিয়ড ইন্টারোগেশনেই জানতে পারবো। তাকে এক বছর আগে এই ধর্মতলায় তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সহ তিনজনকে ভয়ঙ্করভাবে খুনের সঙ্গে যে জড়িত ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু কাদের মদতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে নিশ্চয়ই বর্তমান শাসক দলের মদত আছে, কারো না কারো পক্ষ নিয়ে এই ধরনের বিভৎস সাহস পাচ্ছে। প্রশাসনের উচিত এই ধরনের দুষ্কৃতীরা যেখানে যেখানে আছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা। যে এই বুলিটের বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল করার কেস আছে, গতবার সে অ্যারেস্ট হয়েছিল, ঠিক এই সময় অ্যারেস্ট হয়েছিল, জেল কেটে বেরিয়েছে, আবার একই ঘটনা এবছরে করেছে। প্রশাসনকে বলবো অ্যারেস্ট যাতে হয়েছে একটা বন্দুক এবং কিছু গুলি সহ অ্যারেস্ট হয়েছে, যাতে ওর বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করে ও যাতে এলাকায় এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করতে পারে, যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রশাসন। খুনের বরাত পেতে একেবারে ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রচার করা হচ্ছে। হাফ মার্ডার ফুল মার্ডার করা হয় এই বলে নিজের ছবি এবং ফোন নাম্বার দিয়ে এই বিজ্ঞাপন করা হচ্ছে রীতিমতো ভিজিটিং কার্ড ছাপিয়ে। এবং এই ছবি সামনে আসার পর মূল যে অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যানিং এর বাসিন্দা ধর্মতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে মোরসেলিম মোল্লা ওরফে বুলেটকে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি। এই হচ্ছে সেই ভিজিটিং কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নিজের নাম এবং নিজের ছবি একেবারে দিয়ে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে মানুষ হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয় এবং এটা কোনো রকম সন্তর্পণে অন্ধকারে এটা বলা হচ্ছে এমনটা নয়, একেবারে ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রচার করা হচ্ছে। এবং এইভাবে খুনের বরাত পেতে এইভাবে প্রচার চালানো হচ্ছে, যে ঘটনায় পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে মোরসেলিম মোল্লা। ক্যানিং এর ধর্মতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।